ভারতীয় বোটানিক্যাল গার্ডেন, যেটি কিনা গ্রেট বটবৃক্ষর জন্য সবচেয়ে বিখ্যাত, যা বিশ্বের বৃহত্তম ছাউনি থাকার গর্ব করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে গার্ডেনটির অফিসিয়াল নাম ছিল দি কোম্পানি বোটানিক গার্ডেন ক্যালকাটা। পরবর্তীকালে 1860 সালে তার নামকরণ করা হয় দি রয়্যাল বোটানিক গার্ডেন ক্যালকাটা। বর্তমানে এটিকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় বোটানিক গার্ডেন হাওড়া বলা হয়, তবে ভারতে এবং বিদেশে এটি সাধারণত কলকাতা বোটানিক গার্ডেন নামে পরিচিত। উদ্যানটি মূলত 1786 সালে কার্নেল কিট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের সমস্ত বোটানিক্যাল গার্ডেনগুলির মধ্যে প্রাচীনতম। তবে এই বোটানিক্যাল গার্ডেনের মেইন অ্যাট্রাকশন, যাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষরা আসে, সেটি হচ্ছে দি গ্রেট ব্যানিয়ান ট্রি। আমরা ঘুরতে ঘুরতে সেটাও তোমাদের সামনে তুলে ধরব। এই বটগাছটি প্রায় কমপক্ষে 250 বছরের পুরনো। এখানে আপনারা নোটিশ করলে দেখতে পাবেন যে অনেক গাছেরই তাদের ট্রাঙ্কে সেই গাছের নাম আর সায়েন্টিফিক নেম উল্লেখ করা হয়েছে, যাতে মানুষরা বুঝতে পারে। তার মধ্যে কিছু কিছু আমি অলরেডি তোমাদের সামনে তুলে ধরেছি যতটা পেরেছি। আচ্ছা, তোমাদের সবাইকে একটা এখানে কথা বলে রাখি যে তোমরা বোটানিক্যাল গার্ডেন আসবে কী করে। বোটানিক্যাল গার্ডেন আসতে হলে বারাসাত বি গার্ডেন আছে, এছাড়াও ধর্মতলা থেকে এক সাইড থেকেও অনেকগুলো বাস আছে, যেটা তোমাদের বোটানিক্যাল গার্ডেনের সামনে একদম এসে নামা হবে। তোমরা চাইলে ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে এসেও এখানে এসে গেট টুগেদার আর পিকনিক টাইপের করতে পারো। এছাড়াও বোটানিক্যাল গার্ডেন ঢোকার সামনেই অনেক দোকান আছে যেখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, তোমরা ওখান থেকে কিনেও খাবার নিয়ে ঢুকতে পারো। অবশ্যই এখানে প্লাস্টিক নিয়ে ঢুকবেন না, প্লাস্টিক এবং জলের বোতল নিয়ে ঢোকা এখানে নিষিদ্ধ আছে। সবাইকে একটা রিকোয়েস্ট যে এখানে খাওয়া দাওয়ার পর নির্দিষ্ট ডাস্টবিনের মধ্যেই যত নোংরা ও আবর্জনা আছে ওখানে ফেলবেন, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলবেন না, কারণ এই জায়গাটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই আছে, তাই আপনারা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা এখন এসে গেছি লিরাম লেকের কাছে, প্রকৃতির মাঝে একটি ছোট্ট জলাশয়। সবুজ শান্ত স্নিগ্ধ অরণ্যের মধ্যে তোমাদের কেরাম লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু এখনও আরও দেখতে বাকি আছে। আমরা এবার আস্তে আস্তে এগোচ্ছি দ্য গ্রেট ব্যানিয়ান ট্রির দিকে, তো সাথে থেকো অবশ্যই। কিন্তু
এবং তোমাদের মধ্যেও কারা কারা বোটানিক্যাল গার্ডেন ঘুরে এসেছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কিন্তু ঘুরতে ঘুরতে এতক্ষণ পর আমরা এসে গেছি দি গ্রেট ব্যানিয়ান ট্রির সামনে। তো চলুন আরো কাছ থেকে গাছটি দেখে নেওয়া যাক। 1989 সালে জিনিয়াস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর বিশ্বের বৃহত্তম গাছের নমুনা হিসাবে রেকর্ড করা হয়েছিল। শোনা যায় গাছটি তার প্রধান কাণ্ড ছাড়াই নাকি বেঁচে আছে, যেটি ক্ষয়ে গিয়েছিল এবং 1925 সালে অপারেশন করতে হয়েছিল। গাছের কেন্দ্রের কাছে মৃত কাণ্ডের জন্য একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। এই বটবৃক্ষ দেখার সময় আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে গাছটির ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, গাছটিকে ঘিরে একটি বাউন্ডারি ওয়াল করা আছে, সেখান দিয়ে সবাইকে দেখতে হবে। তাহলে আজকের জন্য এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড এরকম নানা ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার মতে একদিনের ভ্রমণের জন্য বোটানিক্যাল গার্ডেন অবশ্যই আদর্শনীয়। তোমাদের কি মতামত কমেন্ট সেকশানে জানিও। কিন্তু আবার দেখাবে পরের কোনো এপিসোড নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।